যদি তুমি সুখী হতে চাও, তবে তোমার পরিস্থিতি দেখে জীবনের সিদ্ধান্ত নাও। যারা বিশ্বের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয়, তারা অসুখী থাকে। যে যাই বলুক না কেন, শুধু নিজেকে শান্ত রাখো। কারণ সূর্যের রশ্মি যতই শক্তিশালী হোক না কেন, সমুদ্র শুকিয়ে যায় না। একবার এক ব্যক্তি অভিযোগ করলেন, হে ঈশ্বর, আমি অনেক কষ্ট করে একটি বাসা তৈরি করেছিলাম, তুমি একটি ঝড় পাঠালে এবং আমার ঘর ধ্বংস হয়ে গেল। তখন উপর থেকে একটি কণ্ঠস্বর এলো, তোমার বাসায় একটি সাপ এসেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি একটি ঝড় পাঠিয়েছিলাম যাতে তুমি জেগে উঠে বেঁচে যেতে পারো, তোমার জীবন নিরাপদ হোক। আমাদের জীবনে কত কষ্ট আসে আমরা জানি না, আমাদের ঈশ্বর কিভাবে আমাদের কষ্ট থেকে রক্ষা করবেন। যদি তুমি অনুভব করো যে ঈশ্বর তোমাকে সমস্যায় ফেলেছেন, তবে বিশ্বাস করো যে তিনি তোমাকে সেই সমস্যার বাইরে নিয়ে যাবেন। মনের যন্ত্রণার কোনো শেষ নেই, তাই অন্যদের অভিশাপ দেওয়ার কোনো লাভ নেই। সবচেয়ে সহজ সমাধান হলো তোমার মন ঈশ্বরকে উৎসর্গ করা। ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার সাথে সাথেই তুমি জীবনে সুখ, শান্তি, সংযম, ধৈর্য, শক্তি এবং ভালোবাসা পাবে। নতুন শক্তির সৃষ্টি এবং জীবনের সঠিক পথ অবশ্যই শুরু হয়। এবং আমরা বুঝতেও পারি না কিভাবে আমাদের মন যন্ত্রণা থেকে মুক্ত হয়। যদি ঈশ্বর তোমাকে বেশি অপেক্ষা করাচ্ছে, তবে প্রস্তুত হও, তিনি তোমাকে তোমার চাওয়ার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন। যেমন মানুষ মৃত ব্যক্তিকে কাঁধে নেয়াকে একটি গুণ বলে মনে করে, যদি জীবিত ব্যক্তিকে সহায়তা করা একটি গুণ মনে করা হতো, তাহলে জীবন আরো সহজ হয়ে যেত। এত কিছু ভেবো না, যে তোমাকে জীবন দিয়েছেন তিনি তোমার ভবিষ্যৎ নিয়ে অবশ্যই কিছু ভেবেছেন। আমাদের মন অন্ধ, এর নিজস্ব কোনো জ্ঞান নেই। মন কিছু জানে না এবং এটি তোমাকে সঠিক পথে পরিচালিত করে না। তোমাকে সবসময় তোমার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, মন দিয়ে নয়। কারণ মন অন্ধ, সবসময় তোমাকে গুরুত্বপূর্ণ কাজগুলি করতে বাধা দেয়। যখন তুমি তোমার বুদ্ধি দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি করতে শুরু করবে, তখন ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধু হতে শুরু করবে। কিন্তু এখন তোমার মন তোমার শত্রু হয়ে উঠেছে, যা দিন দিন তোমাকে ধ্বংস করছে। তোমার মনের চিন্তাগুলোকে নিভিয়ে ফেলো না। যেমন তুমি একটি গোপন মন্ত্রকে রক্ষা করো, ঠিক তেমনি তোমার বড় লক্ষ্যকে মনের মধ্যে রক্ষা করো। পুরো কাজটি করো এবং কেবল তখনই কথা বলো যখন কাজটি সম্পূর্ণ হয়। কারণ বেশিরভাগ মানুষ তাদের নিজেদের সমস্যায় এতটা দুঃখিত নয় যতটা অন্যদের অগ্রগতি দেখে দুঃখিত হয়। যখনই একটি বড় লক্ষ্যের জন্য কাজ করবে, সেই জিনিসগুলি শুধুমাত্র তাদেরকেই বলো যারা তাদের জীবনে সেই জিনিসগুলি চায়। তোমার কি সাহস আছে এটি তোমার ভিতরে সংরক্ষণ করার? যদি কখনো তোমার আর্থিক অবস্থা দুর্বল হয়ে যায়, যদি কখনো তোমার বড় ক্ষতি হয়
যদি কখনো সব কিছু চুরি বা ধ্বংস হয়ে যায়, সেই লক্ষ্যকে তোমার ভিতরে নিরাপদে রাখো এবং তোমার বন্ধু বা আত্মীয়দের তোমার দুর্বল আর্থিক অবস্থার কথা জানাও। সহানুভূতি পাওয়ার জন্য অশ্রু ফেলো না, কারণ মনে রেখো, তুমি ভিতরে কম থাকতে পারো কিন্তু বাইরে সম্পূর্ণ শক্তি দেখাতে হবে। কারণ যদি মানুষ জানে যে তোমার কাছে টাকা কম, তোমার আর্থিক অবস্থার সমস্যা আছে, তারা তাদের টাকা তোমার আচরণ দেখে সরিয়ে নেবে এবং তুমি সময়ের আগে শেষ হয়ে যাবে। কারণ এটি প্রকৃতির নিয়ম যে যার কাছে টাকা আছে তার কাছেই টাকা যায়, এবং টাকা পেতে হলে টাকা দেখাতে হবে। তাই যখন আর্থিক অবস্থা দুর্বল হয় তখন বেশি আনন্দে থাকো এবং বেশি শক্তি দেখাও, কারণ যতটা তুমি দেখাও মানুষ ততটাই বুঝবে। কান্না বন্ধ করো, সাধারণত্ব মেনে নেওয়া বন্ধ করো, অতীতের কথা ভেবে দুঃখিত হওয়া বন্ধ করো। যা নেই তা নিয়ে চিন্তা করো না, কাল যা হবে তা নিয়ে চিন্তা করো না। সবসময় একটি জিনিস মনে রাখো, প্রথমত কোনো বন্ধুর উপরে বিশ্বাস করো না। যদি তোমার চারপাশে এমন কেউ থাকে যাদের জীবনধারা নেতিবাচক কার্যকলাপে নিয়মিত জড়িত, তারা যতই দরিদ্র হোক না কেন, আজ না হয় কাল তারা অবশ্যই তোমাকে ক্ষতি করবে। তোমার জীবন পরিবর্তন হবে না যতক্ষণ না তুমি নিজেকে পরিবর্তন করো। যারা খোলাখুলি কথা বলে এবং রেগে যায়, তারা সেই মানুষদের চেয়ে লক্ষ লক্ষ গুণ ভালো যারা তোমার পিছনে বলে। কারো কষ্ট বুঝতে হলে মানুষকে মানবিক হতে হয়। একজন সমালোচক একজন সজ্জন ব্যক্তিকে বদনাম করতে পারে কিন্তু নিজে সজ্জন হতে পারে না। যদি তুমি একা থাকো তবে এটিকে একটি আশীর্বাদ হিসেবে বিবেচনা করো, কারণ ঈশ্বর তোমাকে নিজেকে উন্নত করার এবং একা থাকার জন্য একটু বেশি সময় দিয়েছেন। উপভোগ করতে শেখো, কারণ কেউ তোমার সাথে চিরকাল থাকবে না। সময়ের একটি অভ্যাস আছে, যাই ঘটুক না কেন তা কেটে যায়। একজন সফল ব্যক্তি সুখী হতে পারেন আবার নাও হতে পারেন, একজন সুখী ব্যক্তি অবশ্যই সফল হয়। কেউ সাথে থাকা সবচেয়ে মূল্যবান জিনিস, সেই সম্পর্কটি জীবনের সবচেয়ে বড় অর্জন। যখন তুমি সুখী হও ঈশ্বরকে ভুলে যেও না, এবং যখন তুমি দুঃখিত হও ঈশ্বরে বিশ্বাস রাখো। যারা তোমার অস্তিত্বের মূল্য জানে না তাদের ছেড়ে দেয়াই ভালো। যদি জীবনের প্রতিটি কাজ মানুষের দ্বারা সম্ভব হতো তবে আমি অস্তিত্বহীন হতাম। যেখানে তোমার শক্তি শেষ হয় সেখান থেকেই আমার অর্থাৎ ঈশ্বরের কাজ শুরু হয়। শিশুটি কি খাবে, কি পান করবে, কি পরবে তা শিশুটি নয় তার মা খেয়াল রাখে। আমাদের কি দিতে হবে এবং কি দিতে হবে না ঈশ্বর নিজেই সেটা দেখেন। মিথ্যা এবং ভণ্ডামির গতি যত দ্রুতই হোক না কেন সঠিকটাই গন্তব্যে পৌঁছায়। মানুষ রং পরিবর্তন করে, সময় মন পরিবর্তন করে। মানুষের জীবন কেবল তার কর্ম, কিন্তু যার যেমন কর্ম তার তেমন জীবন। যা কিছু কেউ করেছে তা অবশ্যই প্রকাশ পাবে, কারণ কারো কর্ম শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনের নয়। জীবন খুব সুন্দর, কখনো হাসায় আর কখনো কাঁদায়,
কিন্তু যে জীবনের ভিড়ে সুখী থাকে, জীবন শুধু তারই। মাথা সামনের দিকে নত হওয়ার পর, সবকিছু হারানোর পর পাওয়ার আনন্দ অন্য রকম, কাঁদতে কাঁদতে হাসার মজা অন্য রকম। হারানো জীবনেরই অংশ, কিন্তু হারানোর পর জেতার আনন্দ অন্য রকম। ভালো হতে হলে কারো অনুকরণ করতে হবে না, এত ভালো হও যে মানুষ তোমাকে অনুসরণ করতে শুরু করে। জীবন একবারই আসে, এটা ভুল। মৃত্যু একবারই আসে, জীবন প্রতিদিন আসে। যেদিন তুমি তোমার নিজের হাসির মালিক হয়ে উঠবে, সেদিন কেউ তোমাকে কাঁদাতে পারবে না। কেউ কিছু চাইলে দাও, কারণ ঈশ্বর তোমাকে দাতাদের মধ্যে রেখেছেন, প্রার্থনাকারীদের মধ্যে নয়। মনে রাখো, ভালো সময় দেখতে হলে খারাপ সময়ও সহ্য করতে হবে। সবাইকে সেবা করো, কিন্তু কারো কাছ থেকে আশা করো না, কারণ কেবল ঈশ্বরই সেবার প্রকৃত মূল্য দেন। সবসময় তোমার লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করো, যা হারিয়েছ তার দিকে নয়। খাবার এবং জল দান সবচেয়ে বড় দান, পিতামাতার চেয়ে বড় দেবতা নেই, এটাই জীবনের সবচেয়ে বড় মন্ত্র। যদি কেউ তোমার পিছনে কথা বলে, তবে ভয় পেও না, কারণ তাদের কাজই সমালোচনা করা। মনে রাখো, সাফল্য কখনো ভিক্ষা চেয়ে পাওয়া যায় না, সাফল্য অর্জন করতে হয়। তোমাকে নিজেই কঠোর পরিশ্রম করতে হবে। ছোট ভুলগুলি এড়াতে চেষ্টা করো, কারণ মানুষ পর্বত থেকে নয়, ছোট পাথর থেকে হোঁচট খায়। তোমার ভুল স্বীকার না করলে তুমি কখনোই একজন ভালো ব্যক্তি হতে পারবে না। দিতে শুরু করো সম্মান এবং সম্পদ, আপনা আপনি আসতে শুরু করবে। অহংকারে ডুবে থাকা ব্যক্তি নিজের ভুল দেখতে পায় না, বা অন্যের ভালোত্ব দেখতে পায় না। জীবনে যত কঠিন পরিস্থিতি আসবে, ততই তুমি শক্তিশালী হবে, এবং যত বেশি তুমি শক্তিশালী হবে, জীবন ততই সহজ হবে। এটাই জীবনের নিয়ম। মনে রাখো, অপমানের প্রতিশোধ লড়াই করে নেওয়া যায় না, এটি অন্য ব্যক্তির চেয়ে বেশি সফল হয়ে নেওয়া যায়। যদি ভালো কিছু করার কথা ভাবো, আজই করো, কেবল করো। এমন কোনো শত্রু নেই যে আমাদের সঙ্গে প্রতারণা করে, এবং এমন কোনো বন্ধু নেই যে আমাদের মুখের সামনে মন্দ কথা বলে। মনে রাখবে, যে স্পষ্ট করে কথা বলে সে তিক্ত, কিন্তু বিশ্বাসঘাতক নয়। তোমার খারাপ অভ্যাস ত্যাগ করো। জীবনযাপনের দুটি উপায় আছে, একটি হলো তুমি যা পছন্দ করো তা অর্জন করা, আর অন্যটি তুমি যা অর্জন করেছো তা পছন্দ করতে শেখা। প্রতিটি সম্পর্কের জন্য তোমাকে কিছু দিতে হবে। যে কোনো অপমানের জবাব এত সম্মানের সাথে দাও যে অন্য ব্যক্তিও বিব্রত হয়ে যায়। তুমি কখনোই তোমার সমস্যা এবং অসুবিধাগুলিকে দূর করতে পারবে না, যতক্ষণ না অন্যকে দায়ী করা বন্ধ করবে। শোনো, এবং যতটা পারো কম কথা বলো। এই জন্যই হয়তো ঈশ্বর আমাদের দুটি কান এবং একটি মাত্র মুখ দিয়েছেন। বারবার ক্ষমা করো, কিন্তু বিশ্বাস করো একবার। তুমি অন্যের সাথে আজ যা করেছ, কাল তোমার সাথেও তাই হবে, এটাই নিয়তি। নিয়ম হলো, কারো হতে চাইলে তার অভাব হয়ে যাও,
প্রয়োজন নয়। কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কিন্তু কেউ কারো অভাব পূরণ করতে পারে না। তুমি যদি কাউকে কিছু দিতে না পারো, তবে কেবল প্রার্থনা করো। যেখানে আমাদের জন্য অন্যরা কষ্ট পাচ্ছে, সেখান থেকে সরে যাওয়াই শ্রেয়। তোমার যদি কোনো শত্রু না থাকে, তার মানে তুমি সেই জায়গায় নীরব ছিলে যেখানে সত্য কথা বলা খুবই জরুরি ছিল। ভালোবাসা উন্মুক্ত, তা সত্ত্বেও এটি এই পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল সুখ। দুর্বল মানুষের সাথে কিছু কিছু মানুষের গভীর সম্পর্ক থাকে, যারা খেলনার মতো বিশ্বাস ভাঙে। রংধনু শুধুমাত্র বৃষ্টি এবং রোদের সংমিশ্রণে গঠিত হয়, তাই তারা সুন্দর। সুখ এবং দুঃখ উভয়ই জীবনের জন্য প্রয়োজনীয়। একজন ব্যক্তি তখনই চিন্তিত এবং চাপে পড়ে যখন সে নিজের জন্য কম এবং অন্যের জন্য বেশি বাঁচে। তোমার সাফল্যের জন্য তোমাকে যারা ভালোবাসে তারাও জড়িত। তোমার সংগ্রামে যারা তোমাকে ভালোবাসে তারা জড়িত। যা কিছু চকচক করে তা সবচেয়ে আগে ছড়িয়ে পড়ে, এটাই জীবন অরণ্যের সত্য। প্রতি মুহূর্তে সবাইকে খুশি রাখতে না পারলে একদিন কেউ আলাদা হয়ে যাবে, কেউ দূরত্ব তৈরি করার চেষ্টা করবে। হাজারে একজন বা দুজনই থাকবে যারা তোমার হাত ধরবে। সময় কঠিন হলেও কিছু ভুল সিদ্ধান্ত সম্পর্ক জীবনের প্রকৃত অর্থ শেখায়। সম্পর্ক বজায় রাখার জন্য একটাই শর্ত, ভালোর দিকে তাকাও, কারোর ত্রুটির দিকে নয়। প্রয়োজন ছাড়া অন্য মানুষের যত্ন নেয়াই একজন ভালো ব্যক্তিত্বের পরিচয়। সর্বদা ঈশ্বরের উপরে আশা রাখো, কারণ এই সমগ্র পৃথিবীতে কেউ যত তাড়াতাড়ি সম্মানিত হয় তত তাড়াতাড়ি অসম্মানিত হয়। যে ব্যক্তির মন শান্ত, যে ব্যক্তি কথা বলার সময় এবং কাজ করার সময় শান্ত থাকে, সেই ব্যক্তি সত্য লাভ করেছে এবং দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে। অন্যকে পোড়ানোর আগে দেশলাই কাঠি নিজেই জ্বলে, একইভাবে আমাদের রাগও দেশলাই কাঠির মতো, যা অন্যকে ধ্বংস করার আগে প্লীহার মতো নিজেকে ধ্বংস করে। এই পৃথিবীতে মাত্র দুজন লোক জ্ঞানের কথা বলে, একজন হল গুরুজন এবং অন্যজন যে খুব অল্প বয়সে খারাপ সময়ের মুখোমুখি হয়েছিল। অতিরিক্ত প্রত্যাশা বন্ধ করো, মনের শান্তি আবার ফিরে আসবে। কিছু মানুষ সবসময় হাসতে থাকে, কারণ তারা জানে তাদের কষ্ট বোঝার কেউ নেই। ঈশ্বরকে সবচেয়ে কাছের বন্ধু মনে করো। এমন কেউ আছে যে সারা বিশ্ব আমাদের ছেড়ে চলে গেলেও আমাদের সমর্থন করবে। এমন লোকদের সাথে বন্ধুত্ব বজায় রাখো যারা তোমাকে আরো ভালো করতে অনুপ্রাণিত করে এবং তোমার যত্ন নেয়, যারা তোমাকে তাদের নিজেদের বলে মনে করে এবং তাদের বাড়ির মতো মনে করে। মৃত্যুর সময় তোমার কথা কেউ শুনবে না, শুধুমাত্র কর্মের গতিই ঠিক করবে তোমাকে কোন দিকে টেনে নিয়ে যাওয়া হবে। মানুষকে তার জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে যাওয়া উচিত নয়। ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছার মতো অজুহাত ব্যবহার করা উচিত নয়। মানুষের সেরা বন্ধু তার নিজের আত্মা এবং মন, যা ভালো জিনিসের প্রশংসা করে এবং খারাপ জিনিসগুলিকে ভ্রুকুটি করে।
তুমি খালি হাতে এসেছিলে, খালি হাতেই যাবে। আজ যা তোমার, কাল সেটা অন্য কারো হবে। তাই তুমি যাই করো না কেন, ঈশ্বরের কাছে নিবেদন করতে থাকো। স্বাস্থ্যই সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ, আনুগত্য সবচেয়ে বড় সম্পর্ক, প্রতারণা করলে প্রতারিত হবে। আজ না হয় কাল, সত্যের সাথে জীবনযাপন করো, প্রতি মুহূর্তে শান্তি পাবে। মনের দৃঢ় সংকল্প এবং দেহের সাহসিকতার সাথে কোনো কাজে পুরোপুরি নিয়োজিত থাকলে অবশ্যই সফলতা পাওয়া যায়। নিয়তির দরজায় মাথা মারার চেয়ে কর্মই উত্তম। একটি ঝড় সৃষ্টি করুন, দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। রাগের অবস্থায় বিভ্রান্তির জন্ম হয়, বিভ্রান্তি বুদ্ধিকে নষ্ট করে, বুদ্ধির বিনাশ হলেই মানুষের পতন ঘটে। জল যদি শয্যা ত্যাগ করে তবে তা ধ্বংসের দিকে নিয়ে যায়, বক্তৃতা শয্যা ত্যাগ করলে তা বিনাশের দিকে নিয়ে যায়। কাউকে প্রতারণা করা এমন একটি ঋণ যা তুমি অবশ্যই একদিন অন্য কারো হতে পাবে। এটি কলিযুগ, সর্বদা প্রস্তুতি নিয়ে থাকো। কবে আবহাওয়া আর মানুষ বদলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। ঈশ্বর বলেছেন যে তুমি যদি আমার দিকে তাকাও আমিও তোমার দিকে তাকাব। যে অনুভূতিতে তুমি আমাকে স্মরণ করবে আমি সেই অনুভূতি নিয়ে তোমার কাছে আসব। প্রতিশোধ নেয়ার কথা ভাববে না, আরাম করে বসো। যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তারা শেষ পর্যন্ত তাদের সাথেও তাই করবে। এই পৃথিবীতে আবেগের মতো আগুন নেই, বোকামির মতো ফাঁদ নেই, ঘৃণার মতো শিকারি নেই এবং লোভের মতো কোনো শত্রু নেই। সুখ ছাড়া সুখের কোনো পথ নেই, একটাই পথ আছে। তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা করবে না, বরং সেই পথেই এগোতে থাকো। এতে করে তুমি অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে। এই সমগ্র পৃথিবীতে সময় সবচেয়ে মূল্যবান জিনিস, তাই এটিকে নষ্ট করবে না, অন্যথায় তুমি আফসোস ছাড়া কিছুই পাবে না। জীবনে কারো সাথে নিজেকে তুলনা করো না, ঠিক যেমন চাঁদ এবং সূর্যের তুলনা করা যায় না, কারণ উভয়ই তাদের নিজস্ব সময়ে জ্বলে। কোনো কাজ করতে ভয় পেলে মনে রাখবে ভয় একটি লক্ষণ। তোমার কাজ সত্যিই সাহসীপূর্ণ, কারণ যারা উচ্চ এবং বিস্ময়কর স্বপ্ন দেখে তাদের পরীক্ষাও দুর্দান্ত, তাদের সাহসও মাঝে মাঝে পরাজিত হয়, কিন্তু পরিস্থিতির মুখে নত হওয়াও তাদের এগিয়ে যেতে বাধা দেয় না। শুধু মৃত মাছই জলের প্রবাহে চলে, যে মাছের জীবন আছে সে তার নিজের পথ তৈরি করে। সফল সে নয় যে তার শত্রুদের জয় করে, কিন্তু সফল সে যে তার ইচ্ছাকে জয় করে। যারা তোমাকে কাছ থেকে চেনে না তাদের কথাই কান দেবে না, এগিয়ে যাও এবং কিছু করো। ভালো মানুষের সন্ধান করবে না জীবনে, কিন্তু নিজে ভালো হও। উড়তে না পারলে দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, কিন্তু সবসময় সামনে এগোতে থাকো। একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমাদের মধ্যে একটা বড় রহস্য আছে? সব শিষ্যরা যখন চুপ করে রইল তখন গুরুজি বললেন,
আমাদের মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ চলতেই থাকে। আমাদের মধ্যে সবচেয়ে বড় লড়াই হলো দুটি নেকড়ের, একটি কালো নেকড়ে যে রাগ, ঈর্ষা, অহং, দুঃখ, অপব্যবহার, লোভ, চুরি এবং মিথ্যার ভাষায় কথা বলে, এবং অন্য সাদা নেকড়ে যারা আনন্দ, ভালোবাসা, দয়া, চিন্তা ভাবনা এবং শুভেচ্ছার কথা বলে। এই লড়াইয়ের কোলাহলে আমরা মনের শান্তি ভুলে যাই এবং অন্য কোথাও খুঁজে পাওয়ার চেষ্টা করি। গুরু বললেন যে এই লড়াইয়ের গোলমাল থেকে আমরা কেউই রেহাই পাই না। এই লড়াই চলে আমার ভেতরও, তোমার ভেতরও। শিষ্যগণ গুরুর কথা মনোযোগ সহকারে শুনে জিজ্ঞাসা করল, গুরুজি, এই যুদ্ধে কে জিতবে? গুরুজি বললেন, তুমি যাকে খাবার দেবে সেই নেকড়েই জয়ী হবে। খাবার দেয়া মানে আমরা যাকে খাওয়াই সেই নেকড়ের কথাই মনোযোগ দেওয়ার ক্ষমতা আমাদের আছে। অর্থাৎ তুমি যদি মনোযোগ দাও তবে এটি আরো বড় এবং শক্তিশালী হবে। তাই ক্রোধের আগে দয়া, লোভের আগে উদারতা, দুশ্চিন্তার আগে শান্তি এবং স্থিতিশীলতা, এবং হিংসার আগে শুভবুদ্ধি বেছে নেওয়া উচিত। এতে করে আমাদের মন স্বয়ংক্রিয়ভাবে খুশি হতে শুরু করে। যেমন শরীরকে বিশ্রাম দেওয়া হলে তা নিজেই সুস্থ হতে শুরু করে, একইভাবে যখন মন কোলাহল থেকে বিশ্রাম পায় তখন এটি নিজেই শুদ্ধ হয়। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই এই ভিডিও থেকে অনেক কিছু শিখবেন। ততক্ষণ পর্যন্ত আমরা একটি নতুন ভিডিও নিয়ে দেখা করব। ধন্যবাদ।